সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামিম আল আমিন, আর আমাদের সাথে আজকে যে দুজন অতিথি রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অত্যন্ত জনপ্রিয় অ্যাটর্নি শেখ সেলিম, এবং আছেন ডক্টর থমাস দুলু রয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার পরিচয়, তিনি বাঙালি খ্রিস্টান সমাজের একজন অ্যাক্টিভিস্ট, জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির উপদেষ্টা, এবং তিনি ডেন্টিস্ট মানে দন্ত চিকিৎসক হিসেবে কাজ করেন। আমরা আপনাদেরকে একটু শুরুতে জানিয়ে রাখতে চাই, রাত পোহালেই আপনারা জানেন থ্যাংকস গিভিং ডে, কিন্তু এর আয়োজন কিন্তু অনেক আগে থেকে আমেরিকা জুড়ে শুরু হয়ে গেছে, এবং সেই আয়োজনের অংশ হিসেবে এক ধরনের উৎসব, এবং সেই উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে পুরো দেশ জুড়ে। বিশেষ করে একটা লম্বা ছুটি শুরু হয়েছে, সেই ছুটিতে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় তাদের প্রিয়জনদের কাছে যাচ্ছে, এবং সেই উৎসবকে বর্ণাঢ্য করবার জন্যে নানা ধরনের আয়োজন আছে। একটি রিপোর্ট আছে মেসিস যে প্যারেডটি, সেই প্যারেডটি সকাল 9টায় শুরু হবে, আপনারা জানেন ম্যানহাটনে, তার উপরে সেটি থেকে ধরে আমরা একটু আজকে থ্যাংকস গিভিং ডে নিয়েও একটু কথা বলবো। আপনারা কিন্তু ইমিগ্রেশন নিয়েও প্রশ্ন করতে পারবেন, অসুবিধা নেই। মেসিস থ্যাংকস গিভিং ডে প্যারেডকে ঘিরে গত কয়েকদিন ধরে চলছে ব্যাপক প্রস্তুতি। বুধবারের প্যারেডের আগের দিন রীতিমতো লেগেছিল উৎসব আয়োজনের রং। এদিন জায়ান্ট আকারের 17টি ক্যারেক্টারের বেলুন ফোলানো হয়, নেওয়া হয় আরও অনেক প্রস্তুতি। এছাড়া ছিল প্যারেডকে ঘিরে মহড়ার আয়োজন। I'm feeling pretty excited. I've never seen them up close before, and I've always seen them on TV. It's really cool, and it's really freezing outside. প্রতি বছরের মতো এবারও সুপারস্টোর মেসিস বর্ণাঢ্য এই প্যারেডের আয়োজন করছে। প্যারেড দেখতে দেশ বিদেশ থেকে হাজারো মানুষ এরই মধ্যে নিউ ইয়র্কে ভিড় করতে শুরু করেছে। Hey, we're going to New York for the Macy's Day Parade. It did cross our mind, but it didn't prevent us from coming at all. কর্তৃপক্ষের ধারণা, এবার প্রায় 3.5 মিলিয়ন মানুষ রাস্তায় থেকে পৃথিবীর সবচেয়ে বড় প্যারেডটি উপভোগ করবে। এদিকে নির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও নিউ ইয়র্ক জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ উপলক্ষে সেন্ট্রাল পার্কের ওয়েস্ট সাইডের 72nd স্ট্রিট থেকে 86 স্ট্রিট পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিটি বেলুনের সাথে মোতায়েন থাকবে একজন করে পুলিশ অফিসার। You will see our vaporweight dogs and other canine dogs on both the balloons and during the route. We will have teams assigned with our radiation detective device. 1924 সালে প্রথমবারের মতো বর্ণাঢ্য এই প্যারেডটির যাত্রা শুরু হয়। এরপর থেকে চলছে সবার প্রিয় এই আয়োজনটি। প্রত্যেক বছরের নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার আমেরিকায় এবং অক্টোবরের দ্বিতীয় সোমবার কানাডায় থ্যাংকস গিভিং ডে পালিত হয়। দিনটিকে অনেকেই আবার টার্কি ডেও বলে থাকে। থ্যাংকস গিভিং ডের মূল উদ্দেশ্য পরিবার, প্রতিবেশী, বন্ধু বান্ধব সহ সবাই একত্রিত হয়ে সবার জীবনের প্রতিটি সাফল্যের জন্যে, দেশ ও জাতির জন্যে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো। আর উৎসব আয়োজনে দিনটি পালনের জন্য এখন প্রস্তুত পুরো জাতি। শামিম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। আমরা দাদা আপনার কাছেই যাই আজকে। রিপোর্টটি দেখছিলেন, এটি একটি দিক, কিন্তু এটি এই দিনটির তো অনেক বেশি মাহাত্ম্য, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দিন। তো আপনি একটু থ্যাংকস গিভিং ডে সম্পর্কে আমাদের দর্শকদেরকে একটু ধারণা দেন বিস্তারিত। আমি ধন্যবাদ দেই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি সত্যি এই থ্যাংকস গিভিং ডে সম্পর্কে দুটো একটি কথা বলতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। 1920 সালে আমেরিকাতে একদল ইউরোপিয়ান যারা ধর্মযাজক এবং ধর্মচর্চা করে আসছিল, তাদের উদ্দেশ্য ছিল যে এই আমেরিকা এবং এই আমেরিকায় ওই 1920 সালের আগে সভ্য জাতি এরা ছিল না, তাহলে সেখানে গিয়ে আমরা একটু ধর্ম প্রচার বা ধর্মচর্চা আমরা যাতে করতে পারি, চলো আমরা সেই সুযোগ নেব। তো এইভাবে যখন তারা আলাপ আলোচনা করছে, তখন তারা ভাবলো যে আসো তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই ধর্মচর্চার মাধ্যমে আমরা যাতে
এখান থেকে বার হলে আমরা যাতে সাকসেসফুল হতে পারি, তারা একটা বেশ ভালো একটা সংঘবদ্ধ দল তারা তৈরি করল এবং তারা সত্যি সত্যি রওনা দিল এবং তারা আমেরিকার ম্যাসাচুসেট সেই অঙ্গরাজ্য, আমেরিকার অঙ্গরাজ্য ম্যাসাচুসেটস, তারা সেখানে পৌঁছে এবং তারা ভাবলো যে এখানে একটু যাত্রা বিরতি করি, আরও আমেরিকার আরও ভেতরে যাব। কিন্তু দেখা গেল যে না, তারা অসুস্থ হয়ে পড়ল। আচ্ছা, তারপর তারা সেখানে এসে ওখানে থেকে গেল, ওখানে তারা ভাবলো যে আমরা এই অসুস্থ শরীর নিয়ে আগালে পরে কেউই বাঁচব না। কয়েকজন মারাও গেল, খাদ্যের অভাব ইত্যাদিতে তারা, ঔষধের অভাব, তারা বাঁচবে না। কিন্তু তখন ওই বয়োজ্যেষ্ঠ যারা ছিল তারা পরামর্শ দিতে লাগলো, আমরা তো বাঁচব না, চলো স্থানীয়দের কাছে আমরা পরিচিত হতে পারি কি না, স্থানীয়দের আশ্রয়ে আমরা যেতে পারি কি না। তখন দেখা গেলো একটা ভালো একটা রেজাল্ট তারা পেল এবং এটা ওই বস্টনের সন্নিকটে এই এই ওই 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 জায়গাটা মেইন এবং বস্টনের কাছাকাছি, তো ওইখানটায় তারা ভাবলো যে আমরা কিনারায় এখন আমরা একটু যদি সংক্ষেপে বলেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি হলো? আচ্ছা, তারপরে যখন ওরা স্থানীয়দের সাথে ওটা বসা আরম্ভ করল, স্থানীয়রা কিন্তু তাদেরকে প্রথমে একটু শত্রু ভেবেছিল, কিন্তু আসলে তারা খুব ট্যাক্টফুলি বিনম্রভাবে তাদের সাথে মিশে গেল। এইগুলো কিন্তু ইউরোপিয়ানরা জানত এবং যখন তারা মিশে গেল তখন এই ইউরোপিয়ানরা তাদেরকে চাষ করা, কিভাবে সুন্দরভাবে মাছ ধরতে হয় এবং চাষ করলে কি কি ফসল এখানে উৎপাদিত হবে, যেমন ভুট্টা, তারপরে পামকিন মানে কুমড়ো, তারপরে আলু, মিষ্টি আলু বিশেষ করে, এগুলো শিখলো এবং অনেক সফল হলো। এইগুলো তারা খুব শীঘ্রই তারা চাষ শুরু করলো, দেখলো যে মানে এ না করে তো ফসল না হলে তো বাঁচব না। কিন্তু স্থানীয়রাও তাদের সাহায্য করলো, এই কিভাবে চাষ টাস করা যায় ওইভাবে, তারা খুব বলিষ্ঠ লোক ছিল স্থানীয় আমেরিকানরা, তারা তাদের সাহায্যের মাধ্যমে এই কাজগুলো ওরা কিন্তু খুব আনন্দের সাথে এইগুলো গ্রহণ করতে লাগলো। এবং এক বছরের পরে দেখা গেল শস্য বিপুল আকারে, একটা শস্য মানে তাদের তখন গোলাঘর তৈরি করতে বাধ্য হলো, তারা এত শস্য উঠতে থাকলো, ভুট্টা, গম ইত্যাদি, হ্যাঁ, তো সঙ্গে কুমড়ো, তারপর গাজর, তো এই সমস্ত উৎপাদন হয়ে গেলে তখন ওই যে যারা ধর্মীয় চর্চা যারা করতেন তারা ভাবলেন যে আচ্ছা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ একটা সেই জায়গাটি থেকে কিন্তু আমরা থ্যাঙ্কস গিভিং আরবার আসবো আপনার কাছে আর একটু বিস্তারিত। সেলিম ভাই, আমরা একটা ফোন পাচ্ছি, তার আগে আপনি যদি একটু বলেন যে থ্যাঙ্কস গিভিং হচ্ছে বেসিক্যালি যে যারা ইউরোপ থেকে ধর্মীয় নির্যাতন পালান ধর্মীয় নির্যাতন থেকে পালানোর জন্য আমেরিকা আসছিল, যে যে রিলিজিয়াস গ্রুপটা ওই জন্য বলছে, তারা এখানে এসে যে এই যে ল্যান্ড অফ ফ্রিডম, এখানে একটা বিরাট তাৎপর্যবিহিত হিস্ট্রি আছে যে আমেরিকায় যে রিলিজিয়াস ফ্রিডমটা আছে, যে যে যার রিলিজিয়াস সেইভাবে উইদাউট গভর্নমেন্ট ইন্টারফারেন্স বা অন্য গ্রুপের অত্যাচার থেকে বা পারসিকিউশন থেকে রিলিজিয়াস প্র্যাকটিসটা রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারবে, ধর্মচর্চা করতে পারবে, সেইটাই হলো বিশেষ তাৎপর্য। এখানে এই দেশটি এত বিউটিফুল যেখানে অনেক স্বাধীনতার মধ্যেও ধর্মীয় স্বাধীনতাটা ছিল, এইটা হলো বড় তাৎপর্য। এই জন্য যে থ্যাঙ্কস গিভিং দিয়ে গড আল্লাহকে থ্যাঙ্কস গিভিং বা হোস্ট বা গেস্ট, তারা আলো আমেরিকানরা আলো হোস্ট, তারা তাদের সাদরে বরণ করলো, যারা আসলো তারা গেস্ট, এই যে থ্যাঙ্কস গিভিং টু ইচ আদার, মানে এইটা হলো বড় তাৎপর্য রিলিজিয়াস পারসিকিউশন থেকে যারা বেড়ে আসছে। এবং আমেরিকান কনস্টিটিউশন বিভিন্ন জায়গায় যে রিলিজিয়াস ফ্রিডমটার ব্যাপার আছে এর সাথে একটা বড় হিস্ট্রি আছে এর। তো আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন, আমার ধারণা ইমিগ্রেশন রিলেটেড প্রশ্ন হতে পারে, থ্যাঙ্কস গিভিং এর মধ্যে আমরা হঠাৎ করে ইমিগ্রেশনে ঢুকছি দর্শক, কিন্তু আমরা চাইবো আমাদের এই আলোচনাতেও আপনারা একটু অংশগ্রহণ করবেন, এই নিয়ে আমরা আরও কিন্তু আলোচনা করতে চাই। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
জি ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। পাপা বলুন। জি আমি আমি আয়েশা আক্তার, জি নিউ ইয়র্ক ব্রুকলিন থেকে বলছি। বলছেন, জি বলুন প্রশ্নটি। আমি গ্রিন কার্ড হোল্ডার। আমি আমার ছেলে আন্ডার 20 গত ডিসেম্বর 16 অ্যাপ্লাই করেছিলাম। এখন আমার ছেলের এখনো অ্যাকসেপ্ট লেটার আসছিল এক মাস পরে, এখন পর্যন্ত আর কোনো মানে উত্তর নাই। জি ধন্যবাদ আপনাকে। উনি কি ওনার ছেলের জন্য অ্যাপ্লাই করেছে? হ্যাঁ, অ্যাকসেপ্ট লেটার আসছে কত এক মাস পরে, কয়েকদিন পর যেন বললেন। হ্যাঁ, তো নিয়মটা বলে দেন। প্রশ্নটা কি? প্রশ্নটা আর কোনো কিছু পাচ্ছেন না। ওকে, এটা এটা মানে চলমান অবস্থায় আছে, এটা পেন্ডিং আছে, তাদের এইটার পরে কোনো অ্যাকশান নিতে বা কোনো কাজ করতে পরবর্তী পদক্ষেপ নিতে দেরি হচ্ছে, এটা নর্মাল, এটা এটা তেমন কিছু না। সো এটা এটা তাদের টাইম লাগে, অপেক্ষা করতে হবে। আচ্ছা, আরেকজন কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, জি আমরা শুনছি, বলুন ভাই। হ্যাঁ, শুভেচ্ছা দেবেন, আমি কেলুন বলছিলাম নিউ ইয়র্ক থেকে। থ্যাঙ্কসগিভিং ডে, হ্যাপি থ্যাঙ্কসগিভিং ডে, বলুন। আমি আমি থ্যাঙ্কসগিভিং সম্বন্ধে একটা প্রশ্ন করব দুলুর রায় স্যারকে। জি বলুন বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো কি, যেরকম আজকে একটা প্রবলেম আমি ফেস করছি, যখন আসা কাজ থেকে ফেরার সময় তো আমি একটা গ্রোসারিতে ঢুকছি, গ্রোসারিটা অ্যারাবিক, তো উনি একটা লোক রে হ্যাপি থ্যাঙ্কসগিভিং দিছে, তো ওই মালিক বলছে তুমি হ্যাপি থ্যাঙ্কসগিভিং বলবো না, যেহেতু আমি পালন করি না। তো ওনাকে বললাম, দেখো তুমি যে রিলিজিয়ান চাও না কেন, এটা তো থ্যাঙ্কসগিভিংটা তো আমি মনে করি সবার জন্য, এটা শুধু কোন রিলিজিয়ান মনে হয় বুঝাচ্ছে না। তারপর সবচেয়ে বড় কথা, তুমি আমেরিকায় থাকতেছো, আমেরিকা সব সুযোগ নিতেছো, আর হ্যাপি থ্যাঙ্কসগিভিং বললে তোমার সমস্যাটা কি? ও আমার একটু রেগে গেল। তখন আমি বলছি যে এটা তো নট রাইট, আমরা তো এই যখন ঈদ হয় ঈদের শুভেচ্ছা দেই আন্তরিক ভাবে এবং যাই করি। আমার প্রশ্ন রইল যে এইটা থ্যাঙ্কসগিভিংটা শুধু কি কোন রিলিজিয়াস মিনিং না সবাই উদযাপন করতে পারে? আচ্ছা, আমরা বাংলাদেশে চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন, সব ধর্মই আমরা পালন করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটির উত্তর আপনার কাছে আমরা নেব, কিন্তু তার আগে আমি একটা কথা বলে রাখতে চাই, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, আর মানে সেই উৎসবে সবাই যদি শরিক হতে পারি তাহলেই কিন্তু মানবতার যে ধর্ম সেটি জয়লাভ করে। বলুন। আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্ন করার জন্যে। আমি বলতে চাই, আমি বলতে চাই ট্রেড ফেয়ার থেকে আরম্ভ করে এই উত্তরটা শুরু দিতে করছি। আমি হঠাৎ লক্ষ্য করে দেখলাম গত বছর হালাল টার্কি, আমার খুব আনন্দ লাগলো যে তাহলে আমার মুসলমান ভাইয়েরা এই টার্কি আনন্দের সাথে খেতে পারবে। এছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি প্রত্যেকটি পোলট্রিতে হালাল টার্কি তারা বিক্রি করছে, এবং আজকে শত শত টার্কি সমস্ত পোলট্রির থেকে বিক্রি হচ্ছে। তাহলে তাহলে কথা হচ্ছে কি, যে এই যে একটা আবহাওয়া, এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা আমাদের ভেতরে একটা সুন্দর একটা সৌহার্দ্য, মানে প্রত্যেকে যাতে আনন্দের সাথে খেতে পারে। অসংখ্য ধন্যবাদ। এইবার আসল কথায় আসি, আমরা এই সমাজে বাঙালিরা যদি একসাথে মিলেমিশে এই আমেরিকানদের সাথে যদি না মিশতে পারি, এই থ্যাঙ্কসগিভিংয়ের একটা অপূর্ব সুযোগ এই আমেরিকানদের সাথে মেশা। আজকে দেখেন আমার পাশে একটা জুইশ পরিবার আছে আমার বাড়ির পাশে, এবং অপর পাশে আমেরিকান খ্রিস্টান ওরা আছে দুজন, এবং আমার ঘরের ডান পাশেই একজন আমাদের মুসলমান ভাই হোসেন সাহেব আছেন। আমি তো এনাদেরকে নিয়ে একসাথে আমি হালাল টার্কি আয়োজন করেছি। এখন আমেরিকানরা হয়তো ওই ঝালটাল খাবে না, তাদের জন্য আপনি আলাদা আয়োজন করেছেন, ওই তো চমৎকার। আচ্ছা, আমরা একটা আপনার কাছ থেকে আসবো, আবার একটু আপনার কাছ থেকে একটা ধর্মীয় ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে চাইবো। আপনার কাছে যাওয়ার আগে সেলিম ভাইয়ের কাছে এই বিষয় নিয়ে একটু দৃষ্টি। না, এইটা এটা এটা কোন বলেছেন, কোন বাঙালির ব্যাপারে বলেননি, কোন একজন কোন এরাবিয়ান। ওকে, এইটা এইটাই এইটা আসলে ইউনিভার্সাল আমেরিকান হলিডে, হলিডে, রাইট? ইটস যদিও ইট হ্যাজ সাম রিলিজিয়াস ইয়ার, ইটস এ ওভারঅল রিলিজিয়াস ফ্রিডমের পরে কোনো ধর্মের
পাক্ষিক না বা কোনো ধর্মে নেই, এখানে কোনো ক্যাথলিক প্রোটেস্ট্যান্টের ব্যাপার না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জুইশদের ব্যাপার না, ইটস অ্যান আমেরিকান হলিডে। এইটা থ্যাঙ্কস গিভিংটা দেয় যে মানুষ যাতে রিলিজিয়াস ফ্রিডমটা এক্সারসাইজ করতে পারে, এর হিস্ট্রিটা ওখান থেকে। বাট ইটস এ নাও এ রিলিজিয়াস, নট রিলিজিয়াস হলিডে, ইটস এ ইউনিভার্সাল হলিডে। উনি যে প্রশ্নটা করেছে যে আমি এটা পালন করি না, যে যা পালন করে না তার ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার। এখন এক একজনের অ্যাপ্রোচ এক এক রকম, এক এক রকম ব্যক্তি বিশেষে অ্যাপ্রোচ এক এক রকম। আবার তিনি কি আরেকজনকে বলতে পারেন যে সেটা তুমি আমারে বলবা না বা মানবা না? না, সেটা তো বলা উচিত না তার। এটা 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 এই লোকটা যে বলে সেটা হয়তো বলেন দ্য ল্যাক অফ কার্টেসি, অথবা ম্যাচিউরিটির অভাব, অথবা পরিপক্কতার অভাব, অথবা সৌজন্য সৌজন্য জ্ঞানের অভাব। বিভিন্ন লোক আপনার কাছে তুলে ধরবো, আপনাদের দুজনের কাছে একজন দর্শক, একজন না অনেকেই আছেন, একটু যাই। কি আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। হ্যাঁ ভাই, আমি একটু সেলিম ভাইয়ের সাথে কথা বলতে চাই। উনি আছেন, বলেন ভাই, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনছি আমরা। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া। হ্যাঁ, আমি একটু এখন সেলিম সাহেবের সাথে কথা বলতে চাই। ভাই আমরা শুনছি, আপনি বলে ফেলুন। হ্যাঁ, আমার একটা ছিল ইমিগ্রেশনের ব্যাপারে একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। আমার ছোট ভাই আসছিল আমেরিকাতে, আপনার আসার পরে উনি পেরুলে আর কি এখানে ছিল, পেরুলে থাকার উপরে ওখানে আপনার অফ পারমিট বা সোশ্যাল সিকিউরিটি সবকিছুই আছে। তো আপনার ওই উনি বিয়ে করছে আর কি আমেরিকান সিটিজেন, ওনার কোর্টের দিন ছিল, কোর্টে আপনার ওনার অ্যাটর্নি আপনার ওই যে ম্যারেজ সার্টিফিকেট আর সিটিজেন সার্টিফিকেট ওনার ওয়াইফের জজকে দিয়েছে আর কি। আপনার ভাই যদি আমেরিকান সিটিজেন বিয়ে করে তাহলে এইখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, সেটা তো কোনো অসুবিধা নেই। জাজরে দিছে, এখন জাজের কাছে আপনার লয়ারের মোশন করতে হবে যে কেসটা টার্মিনেট করে দাও, সরকারের কাছে হোমল্যান্ড সিকিউরিটিতে পাঠায় দাও, সেইখানে আমরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি। অথবা জাজের কাছে থাকলেও ডাইরেক্ট হোমল্যান্ড সিকিউরিটিতে অ্যাপ্লাই করা যায় জাজের ইয়েতে। সো বিভিন্ন ধরনের অপশন আছে এখানে, আপনার লয়ারের বিচক্ষণতার উপর নির্ভর করছে কোন কোর্স অফ অ্যাকশন আপনি নেবেন। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? আচ্ছা, তো আপনার কাছে আমি যে প্রশ্নটি করতে চাই, ক্যালভিন মন্ডল, তিনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুকেও আমাদের অনেক দর্শক আছেন, অনেকে বলছেন কাতার থেকে আছেন, নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে পর্যন্ত মানুষ দেখছে। সুতরাং এই যে আমাদের লাইভে প্রচুর মানুষ আপনার ফেসবুকে আছেন এবং একই সাথে টেলিফোনে আপনি দেখছেন, তো আমরা আপনার কাছে জানতে চাই যে ক্যালভিন মন্ডল জানতে চেয়েছিল সংক্ষেপে এই তিনটির ধর্মীয় ভাবে তাৎপর্যটি কি? ধর্মীয়ভাবে যে তাৎপর্য সেটা যদি আমরা লক্ষ্য করি, চার্চগতভাবে প্রত্যেকটি চার্চে, কি ক্যাথলিক কি প্রোটেস্ট্যান্ট, প্রত্যেকটি চার্চে প্রার্থনা প্রথমে, তারপরে ভোজের আয়োজন, এটা হয়ে থাকে ওই টার্কি ভোজ। এখন টার্কি টার্কি কোথা থেকে আসলো? হ্যাঁ, টার্কি ওই যে বললাম প্রথম বছরে যে একটা বাম্পার ফসল হয়েছিল ওই পিলগ্রিমদের সাথে আর নেটিভ আমেরিকানদের সাথে, সরি আমি ইংরেজি ব্যবহার না না কোনো সমস্যা, তো ওই সেইটাই সেই ফসলগুলো একটা বাম্পার ফসল হয়েছিল, এই ফসলগুলো নিয়ে তারা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়েছিল। তো যখন তারা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাইলেন তখন সেখানে একটা মধুর পরিবেশের সৃষ্টি হয়। সেইখানে পিলগ্রিমরা বলেছিল যে স্থানীয় যে কর্তৃপক্ষ আছে, যারা প্রশাসনে আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদের আন্ডারে আমরা থাকতে চাই। তখন আর গণ্ডগোল মারামারির কোনো ব্যাপার হলো না, একসঙ্গে তারা মিশে গেল। সেইখানে একটা ধর্মীয় পরিবেশের সৃষ্টি হওয়ার কারণে, এবং আমরা দেখি পরবর্তীতে আমাদের যে আমেরিকান প্রেসিডেন্ট, তিনি এইটাকে মেনে নেন। কত সালে সেটা ছুটি হিসেবে? হ্যাঁ, আব্রাহাম লিংকনের না? হ্যাঁ, আব্রাহাম লিংকন জি। হ্যাঁ, প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন। আচ্ছা, প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এইটাকে যখন তিনি সংসদের মাধ্যমে অ্যাপ্রুভ করলেন, ঠিক সেই সময় সেই দিন থেকে ওই চার্চরাও এইটাকে ধর্মীয়ভাবে গ্রহণ করলো। জি ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো,
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে আছেন ভাই আমাদের সাথে? আমার নাম সাইদ ইসলাম, আমি প্লেন থেকে প্রশ্ন করতেছি। আচ্ছা আচ্ছা বলুন ভাই। জি জি নিশ্চয়ই বলুন ভাইয়া, বলুন। ফলে আমার ওয়াইফ ব্রাদারের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে 2005 সালে, 2005 সালে বলুন। তারপরে তারপরে বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা আরেকটি প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো। আচ্ছা তো আমরা সংযোগটি হারিয়ে ফেলেছি, আমরা খুব দুঃখিত দর্শক, এবং আপনারা আমাদের কাছে এত কষ্ট করে প্রশ্ন করেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তরটি দিতে চাই। আসলে এই যে ধর্মীয় একটা আবহ থাকতেই পারে, কিংবা একটা উৎসব, তো আমি আগেই বললাম ধর্ম যার যার উৎসব সবার, এবং সেই উৎসবে সামিল হতে পারাটাই হচ্ছে মহত্ব এবং সবচেয়ে বড় কথা। তো আমি যেটি জানতে চাই আপনার কাছে, থ্যাংকস গিভিং ডের তো আরেকটি আলাদা মাহাত্ম্য আছে, যে ধন্যবাদ দেয়া। সেটি কি হতে পারে না যে এই দিনটিতে আমরা একজন আরেকজনকে আমাদের সাফল্যের জন্য কিংবা যে কোনো কারণে ধন্যবাদ দিতে পারি? ইয়া ডেফিনেটলি, সেটাই তো আগে বললাম যে হোস্ট অ্যান্ড গেস্ট, জি, এবং যে যারা আসছিল ধর্মীয় পিলগ্রিম যারা, উনি বলছে তাদের যে এরা অভ্যর্থনা জানাইছে, তারা তাদের ধন্যবাদ দিচ্ছে। সো ইটস এ মিউচুয়াল গিভিংস, থ্যাংকস গিভিংস, অ্যান্ড এবং এইটার সুযোগ সুবিধার জন্য থ্যাংকস দা আল্লাহ বা গড। সো এই 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 থ্যাংকস গিভিংটা একটা ন্যাশনাল নাম হয়ে গেছে পরে এই প্র্যাকটিসটা। ধন্যবাদ। আমাদের মানে আরেকজন প্রশ্ন আছেন, এবং সে থেকে ধরেন রিলিজিয়াস প্র্যাকটিসে চার্চগুলো ডিনারের আয়োজন করে, মানুষকে খাওয়ার আয়োজন করে, দিজ আর অল চ্যারিটেবল থিংস এন্ড রিলিজিয়াস প্র্যাকটিস ইয়ে করার জন্য এইটা করে। বেসিক্যালি তো এইটাই থ্যাংকস গিভিংটা, যে 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 আমেরিকায় যে ফ্রি ল্যান্ড অ্যান্ড ইউ ক্যান এক্সারসাইজ ইউর রিলিজিয়ন উইদাউট ফিয়ার। ওকে, অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো। জি আমরা শুনছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, আপনি বলুন। আমি আমি কুয়েত থেকে বলতেছি, আমার নাম আব্দুল মতিন। মতিন ভাই বলুন। জি আমার একটা কোয়েশ্চন ছিল, আর ভাইয়ের অ্যাপ্লাই ছিল 2005-এ ডিসেম্বর। তো আমি আপনাদের কাছে এটাই জানতে চাই যে কবে নাগাদ তাকে ডাকতে পারে। এটা ভাই 2004-এ যারা অ্যাপ্লাই করেছে তাদের এখন ডাকছে, 2005-এ হয়তো অল্প দিনের ভিতরে ডেকে দেবে, বছর খানেক সময় লাগতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতিতে যাই, বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরে এসে বাদ বাকি আলোচনা করা যাবে। সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি শিগগিরই, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি থ্যাংকস গিভিং এর ইতিহাস, এর গুরুত্ব, এবং দিনটি উপলক্ষে একটা শুভেচ্ছা বিনিময়ের মতো আমরা এখানে করছি, আপনারাও যোগ দিতে পারেন আমাদের পর্দায় দেখানো নম্বর। একই সাথে ইমিগ্রেশন নিয়ে আপনাদের যে প্রশ্ন সেগুলো উত্তর দিচ্ছেন অ্যাটর্নি শেখ সেলিম। আমরা একটি প্রশ্ন নিব, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? যেদিনে জানতাম না, খুব ভালোই লাগলো আপনার এক্সপ্লেনেশন থেকে অ্যাবাউট থ্যাংকস গিভিং। বাট আমার যে প্রশ্নটা সেটা থেকে, যে এই যে আমরা হ্যালোইন আসলে যে এখানে যে উৎসবটা দেখি, এইটার উপরে অ্যাকচুয়ালি আমি কিছু জানি না, কিন্তু আমার অনেক কিউরিয়াসিটি জানার জন্য যে বিভৎস ভাবে যে সেজেগুজে ওই দিনটাকে উদযাপন করা, এর পেছনের ইতিহাসটা যদি আপনি সত্যি জানা থাকে তো তুলে দিলে আমি সত্যি। ধন্যবাদ। আমরা যদিও আজকে থ্যাংকস গিভিং ডে নিয়ে আলোচনা করছি জামিল সাহেব, আর এটা খুব ইজি, আপনি অনলাইনে গেলেই কিন্তু বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তারপরও যদি ছোট্ট করে বলেন, কারণ আমরা অন্য আলোচনায় আছি। হ্যাঁ, ছোট্ট করে ছোট্ট করে তো বলা যায় না, এটা তো বলতে গেলে আমরা এই আলোচনা সারা রাত লেগে যাবে। তাইলে আমরা হ্যালোইনের আলোচনাটা আরেকদিন করি প্রিয় দর্শক, আমরা আপনার এই আবদারটা নিশ্চয়ই মেটাবো। এবং আমরা কিন্তু রিপোর্ট করেছি বেশ কিছু রিপোর্ট আপনি হ্যালোইনের, আপনি আমাদের ফেসবুকে বা অন্যান্য জায়গায় গেলেও কিন্তু এই নিয়ে বিস্তারিত জানতে পারবেন। জামিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আরও অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন ফেসবুকে, তাদের কয়েকজনের নাম আমার মনে হয় বলা দরকার। সাইয়েদা চৌধুরী, মোহাম্মদ মিজান, এটিএম হোসেন, হাসিবুর রহমান, ক্যালভিন মন্ডলের নাম আগেই বলেছি, এবং নূর ইসলাম যিনি নোয়াখালী থেকে জয়েন করেছেন, আরিফুল হাসান আরিফ, কহিনুর রহমান, মোহাম্মদ কবির, মোহাম্মদ বিল্লাল,
শরীফুল ইসলাম, মহিতা রাজবি তালুকদার, ফারুক হোসেন সহ আর অনেকে আমাদের সাথে ফেসবুকে আছেন, বেশিরভাগই শুভেচ্ছা জানাচ্ছেন। শুভেচ্ছা আমরা গ্রহণ করছি এবং আপনারাও আমাদেরকে শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা কি একটু প্রশ্ন থাকলে নিয়ে নিই? হ্যালো, আচ্ছা আমরা প্রশ্নটি নেওয়ার আগে এসএলবি আপনার কাছে একটি আমরা একটা প্রশ্ন আছে, একটু নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল। বাবুল ভাই আমাদের আলোচক, সম্মানিত অতিথি, আপনি টেলিভিশনে দেখছেন এবং যোগ দিয়েছেন, খুশি হলাম, বলুন। জি, একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা করুন। সেটি হলো যে এই যে ধর্মীয় স্বাধীনতার কারণে ইউরোপ থেকে থ্যাঙ্কসগিভিং এর উপলক্ষ যেটা, প্রচুর ইমিগ্রেন্ট এখানে এসেছিলেন, যে ধর্মীয় স্বাধীনতাটা কিন্তু আসলে অনেক খুব বড় জিনিস আমাদের দেশের কন্টেক্সটে, একটু মানে আলোচনা করলে ভালো হয় যে আমাদের দেশে ধর্মীয় স্বাধীনতাটা উপভোগ করতে পারছে না। আমাদের দেশ বলতে আপনি কি আমেরিকা বলছেন না বাংলাদেশের কথা বলছেন? বাংলাদেশ, বাংলাদেশ, কারণ আমরা কিন্তু আমেরিকায় আছি, উপভোগ করতে না, আমরা কিন্তু আমেরিকায় আছি, এটাই এখন আমাদের দেশ। সুতরাং এই জন্য আপনি একটু স্পেসিফিক বলবেন যে আপনি বাংলাদেশের কথা বলছেন, সেটি আমাদের জন্মভূমি, প্রিয় জন্মভূমি। এখন বলেন সেটা কি? হ্যাঁ জি বলুন। এদেশটাকে আমরা এত সুন্দর বলছি, এদেশের অনেক ভালো ভালো জিনিস এত সুন্দর ভাবে উপভোগ করছি, এত শান্তিতে আমরা এখানে আছি, কেউ কাউকে বদার করছি না, এই এই ফ্রিডমটা আমরা এখানে এনজয় করছি। এবং আমাদের দেশের সব মানুষ যদি এই ধর্মীয় স্বাধীনতাটা খুব চরম ভাবে এনজয় করে, দেশটা কত সুখের, কত সুন্দর হতে পারে। জি, আপনি একটা সুন্দর কথা বলেছেন। উনি বাংলাদেশের বাস্তবতায় বলছেন যে সেখানে তো কিছুদিন আগেও সংখ্যালঘুদের উপরে এক ধরনের নির্যাতন হলো এবং এইরকম মানে দুর্বৃত্তায়ন এবং এরকম খারাপ ঘটনা কিন্তু প্রায়ই আমরা ঘটতে দেখি। তিনি সেই প্রসঙ্গটি তুলে এটির সাথে রিলেট করবার চেষ্টা করছেন। এটা অফকোর্স একটি নিগৃহীত কাজ আমাদের ভিতরে, তার কারণ আমাদের ভিতরে অনেক লোক আছে যারা এই সোসাইটিতে যেমন অনেক ইনরিস্ট, পলিটিক্যাল লিডারশিপটা যে আইনটা আছে সেটা ফলো করার চেষ্টা করে। পলিটিক্যাল লিডারশিপের একটা 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 দিক নির্দেশনা আছে, যেখানে যেন রিলিজিয়াস প্র্যাকটিস, অন্য লোকের সম্মান করা, ডেমোক্রেটিক ভ্যালু ইয়ে করা, যার যার রাইট রেসপেক্ট করা, যেটা আমাদের দেশে নাই। আমাদের দেশের মন্ত্রীরা বিভিন্ন বাজেট আছে কমেন্ট করে, তারা ভোটের জন্যে বিভিন্ন ইস্যুর জন্যে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে মাইনরিটির পরে। আইন যদিও আছে, যে আইনে বাংলাদেশের কনস্টিটিউশনে বলা আছে সবাই সমান, আইনের চোখে সবাই সমান, কিন্তু আমরা একে অপরের চোখে সমান না সেখানে। সেটা হলো বড় বড় একটা প্রবলেম, দৃষ্টিভঙ্গির সমস্যা, দৃষ্টিভঙ্গির সমস্যা, কালচারের সমস্যা, মানুষের মানসিকতার সমস্যা, বিভিন্ন ধরনের প্র্যাকটিসের ল অ্যান্ড অর্ডারের সমস্যা। তো আমরা জানি যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান ছিল আমাদের 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 ভিতরে। আমার কথা হচ্ছে আগের সেই সুন্দর দিনগুলো তো ছিল, এখানে তো একসাথে সহ অবস্থান, একটা সুন্দর পরিবেশ ছিল, তো এই জিনিসটা কেন নষ্ট হচ্ছে? এটা একটা আপনার কি মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা মানে নেতিবাচক ভূমিকা আছে, বিশেষ করে ফেসবুকে কিছু একটা দিয়ে সেই কে কার কান চিলে নিয়ে গেছে দিয়ে সাধারণ মানুষ? এগুলো তো ডেফিনেটলি একটা পাগলামি, তার কারণ ফেসবুকে যদি কেউ কাউর অপমান করে থাকে ইয়ে থাকে, তার জন্য আইন আছে, বিভিন্ন ইয়ে আছে। এখন আমি আপনার একটা চর দিলাম, আপনি এসে বন্দুক দিয়ে আমার গুলি করে মেরে ফেলে দিলেন, সেটাও তো না। এটা যে পানিশমেন্ট শুড ফিট দ্য ক্রাইম, মানে ক্রাইম যেটা পানিশমেন্ট সেই অনুযায়ী ফিট করতে হবে। আমি একটা খারাপ কথা বললাম, আপনি আমার এসে মাইর দিলেন, সেটা তো হয় না। আপনি আর একটা খারাপ কথা বলতে পারেন, জনপদ পুড়াই দিলেন, এটা তো চরম অবিচার, এটা চরম অবিচার, চরম অবিচার, চরম অবিচার। ইভেন যে ধর্মের নামে করে সেই ধর্মে এটা জাস্টিফাইড না। আমি যদি যে ধর্মের নামে বলতেছি, যে ধরেন এই যে রিসেন্টলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা কটূক্তি করা হয়েছে বা ইয়ে করা হয়েছে, ওনারে তো বহু লোকে কটূক্তি করেছে, ওনার পথ দিয়ে যাচ্ছে, কাঁটা দিয়ে রাখছে যাতে কাঁটা ফোটে, উনি তো তাদের মারতে যান নাই, উনি তো তাদের আর হিদায়ত করার চেষ্টা করেছে, উনি তাদের বাড়ি দাওয়াত নিছে, ইয়ে নিছে, এইগুলো করেছেন না, কিন্তু আমরা তার অনুসরণ করার জন্য তার ধর্মের নামে এত সেন্টিমেন্টাল হওয়ার, এত তীক্ষ্ণ মর্যাদাবোধ, এত তীক্ষ্ণ
রিয়াকশন প্রতিক্রিয়াশীল হওয়া কোনো রকমেই ঠিক না। এর জন্য বড় দায়ী হলো পলিটিক্যাল কালচার, কারণ পলিটিক্যাল কালচার আইন শৃঙ্খলার ইয়ে আইন শৃঙ্খলার প্রবলেম আছে। বাংলাদেশের সাধারণ মানুষ কতটা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার করে, এর আগে আইন শৃঙ্খলা সেটা দেশ স্বাধীন হওয়ার পর নাই। এর আগে যদিও আমরা পাকিস্তান ছিলাম, মানে মুসলিম কান্ট্রি হিসেবে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ ছিল মাইনরিটির পরে কোনো কিছু হইলে সেটা অতি মানে অতি গুরুত্ব সহকারে তদন্ত করা, তদন্ত করা। আজকাল আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা বলছি একে অপরের আমরা ভাই ভাই, অথচ আমরা বিভিন্ন কারণে অন্ধ হয়ে যে একে অপরের পরে। আচ্ছা, প্রিয় দর্শক আমাদের সাথে। এখন তিন মাস ধরে কোন প্রকার কোনো কিছুই কোন কাগজপত্র কিছুই পাইতেছি না, না ইয়েস না নো, কোন দল ভাই থাকবো না, না আপিল করবো না কি করবো, কোনো খবরা খবর। আসিফ সাহেব, আপনি কোন কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন বলেন, তাহলে উত্তর দিয়ে দিই আমি। কোন কোন দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন জানতে চাইছে। আপনি যদি কোনো মানে বর্তমান যে বিরোধী দল আছে তাই সেই দলের সদস্য হয়ে থাকেন বা মেজর বিরোধী দল আউটসাইড পার্লামেন্টে বিএনপি হয়ে থাকেন, তাইলে আপনার ওর উত্তর পাইতে অনেক দিন টাইম লাগবে। আর তাছাড়া আজকাল তিন মাস না আরও বেশি দিন টাইম লাগে, অনেকের ব্যাকগ্রাউন্ড চেক হয় যে এই লোকটা আসলে ওই লোক কিনা, যে ক্লেম করেছে যে বাংলাদেশে অ্যাম্বাসির মাধ্যমে পুলিশে যে ইনকোয়ারি করে রিপোর্ট দেয় ইট টেক্স অ লং টাইম, সো অপেক্ষা করতে হইতো আপনার, তিন মাস বেশি দিন না। ওকে, অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এখন আমাদের সাথে? জি ভাইয়া, আমি মহসিন বলছিলাম বাফলো থেকে। জি বলুন ভাই। আমার প্রশ্ন সবকিছু লাইকা একটা কাগজ দিছে যে ওর কি আই মিন 15 বছর কোথায় কোথায় ছিল, এরপরে ওর সমস্ত ইনকাম কি ছিল যখন দেশের বাইরে ছিল, এরপর ফেসবুক অ্যাকাউন্ট কয়টা আছে, এগুলা ডকুমেন্টস একটা কাগজ দিছিল, তো ওইগুলা ফেরত করে মানে ইমেল নাম্বার ইমেল দিছিল, ইমেল করছে, তো রাতে দেখি বলছে যে ইটস আন্ডার প্রসেস, তো এগুলা কিসের জন্য একটু কি এটা শেয়ার করবেন? ধন্যবাদ আপনাকে। ওকে, প্রথমে আপনার ভাই বোনের 2007, আজকাল 2004 চলছে, ফোরের মাঝামাঝি চলছে, সো আপনার যারা 2004 করেছে 2007 করেছে আরও 3-4 বছর সময় লাগার সম্ভাবনা অনেক বেশি, বেশিও লাগতে পারে, সেটা হলো। আর আপনার বোনের ভগ্নিপতির সব এইগুলা আজকাল অ্যাম্বাসিতে একটা লোকরে তারা এই দেশে ঢুকানি, আপনি এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের চিল্লাচিল্লি শুনেছেন যে এক্সট্রিম বেটিং, তার কারণ কোন লোকটারে আনবে তারা, তারা সব ব্যাকগ্রাউন্ড চেক করছে এখন, এই জন্য ওই সমস্ত ইয়ে চাচ্ছে। আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে আমরা দুই অতিথিকে দুটো প্রশ্ন করে আজকে শেষ করব, সেটি হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতার কথা বলছিলেন সেলিম ভাই, আপনিও আপনার আলোচনায় এনেছেন, তো বর্তমানে একটা সুন্দর দেশ, বিউটিফুল একটা দেশ আমেরিকার, প্রত্যেকটি মানুষের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রক্ষিত হয়, কিন্তু যেটি যেটি অ্যাটর্নি সেলিম বলছিলেন যে বর্তমান প্রশাসনের সময় আসলে সব ধর্ম কি সেই স্বাধীনতা ভোগ করতে পারছে কিনা, বা সকলে কি সেই মর্যাদাটা পাচ্ছে কিনা? খুব সুন্দর প্রশ্ন। আসলে ধর্মীয় দিক থেকে আমি লক্ষ্য করে মুসলমানদের যে চোখে দেখা হচ্ছে, আমি ধর্মীয় দিক থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে 10 বছর আগে যে কটা ধর্মীয় প্রতিষ্ঠান বা মসজিদ ছিল নিউ ইয়র্কের কথাই বলছি, কেন আমি প্রায় 25 বছর এখানে আছি, যথেষ্ট মসজিদ এখানে হয়েছে, এবং আমি জামাইকা মুসলিম সেন্টারের কথা জানি, সেখানে অত্যন্ত আনন্দের সাথে সবাই নামাজ আদায় করে, এবং আমি সেখানে অনেক বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছি এবং দেখেছি ইমাম সাহেব খুবই ভালো এবং খুবই বন্ধুত্বপূর্ণভাবে সকলের সাথে মেশেন, এবং আমি ওনাকে 2-1 বার জিজ্ঞেস করেছি সব
ঠিকঠাক চলছে, আপনারা কি সব সব দিক দিয়ে বেশ? বলে হ্যাঁ, এখানে প্রশাসন প্রশাসনের লোকেরা আসেন এবং আমাদের দেখাশোনা করেন, মাঝে মাঝে পাহারা দেন। অবশ্য মাঝে মাঝে দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করে, তো এগুলো তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে মুসলমান ভাইরা, কি আমরা বাঙালিরা, আমি খ্রিস্টান হতে পারি, আরেকজন হয়তো হিন্দু তো হতে পারে, কিন্তু আমাদের গায়ের রং কিন্তু একই রকম। আমরা কিন্তু ওই একইভাবে একটু অত্যাচারিত হই, কিন্তু কাগজপত্রে ওই এমডি দেখলে পরে বা মোহাম্মদ দেখলে পরে ওরা একটু নাক সিটকায়, সেটা ঠিকই। আচ্ছা, সেই জন্যে আপনি আপনার বার্তাটা কি খুব সংক্ষেপ? হ্যাঁ, আমি আপনাদের একটা উদ্যত আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি, এই থ্যাংকস গিভিং অনুষ্ঠানে আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে মিশুন। অ্যাটলিস্ট পাড়া প্রতিবেশী কোনো দিন আপনাকে অবহেলার চোখে দেখবে না, এবং আমি আমাকেও এরকমভাবে প্রথম দিকে দেখতো, নাক সিটকাতো, কিন্তু এখন আমি তার ঊর্ধ্বে চলে গেছি। অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি পরামর্শ দিয়েছেন সেলিম ভাই। এই যে যিনি বলছিলেন যে এখন মানে কোনো কোনো পক্ষ, আপনি যেটা বলছিলেন যে এক্সট্রিম যারা মানে ধর্মের নামে ধর্মকে অপব্যবহার করে তারা যে সন্ত্রাসী চাকার কার্যক্রম চালায়, যার জন্যে এত সুন্দর একটি অনুষ্ঠান এবং এত নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়, তো এটিও তো একটি কারণ যে এই যে অবমূল্যায়নের, আপনি কি বলবেন? ওই অবমূল্যায়ন তো হচ্ছে, যেমন ধরেন এখানে কারণ তো কেউ না কেউ তৈরিও করছে, অফকোর্স তৈরি করছে, তার কারণ দেশে সারা বিশ্বে এখন ধর্মীয় অনেকটা অস্থিরতা চলছে, বিশেষ করে ধর্মীয় বা আঞ্চলিক অস্থিরতা চল, ধর্মীয় বলাটা পুরো ঠিক হবে না, মানে আঞ্চলিক অস্থিরতা থেকে, যেহেতু একটা অঞ্চলে অঞ্চলের লোক একটা ধর্মে অবলম্বী, তো অন্য অঞ্চল থেকে যারা বিভিন্ন ধরনের মদতে বা বিভিন্ন কার্যক্রমে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, যেমন মিডল ইস্টে আমেরিকান ইনভেশনের পরে, ইরাকের পরে, এখানেও মিডল ইস্টের ওয়ার্ল্ড একটা চেঞ্জ হয়ে গেছে, দেশের পরে দেশ ইয়ে হচ্ছে, তাতে তাদের একটা ইমপ্রেশন যে হয়তো পশ্চিমারা আমাদের ধর্মীয় কারণে এটা করেছে। সো সেক্ষেত্রে তার যে কোনো কোনো সন্ত্রাসীর অপতৎপরতার কারণে তো এই যে কঠোর নিরাপত্তা নিতে হয়, সাধারণ মানুষ ভয় পায়, সেই ভীতির কারণেও তো সে ওই ধর্মের মানুষকে অন্য চোখে দেখে। সেটাই তো হচ্ছে, তো সেই কারণে তারা বিভিন্ন ধরনের টেরোরিস্ট ইনসিডেন্ট হচ্ছে, আনওয়ান্টেড ইনসিডেন্ট, ক্রিমিনাল ইয়ে হচ্ছে, একে অপরে ধর্মীয় পার্সপেক্টিভ থেকে, মানে ধর্মীয় কারণ থেকে এই সমস্ত ভায়োলেন্স ক্রিয়েট হচ্ছে, যার জন্য যদি আমি যদি আপনি অন্য ধর্মে নয়, ওই ধর্মীয় কারণে যদি আপনার পরে আমি ভায়োলেন্স করি, আপনি তো আমারে করবেন, এ থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভিন্ন হয়ে যাচ্ছে, যার জন্য বিভিন্ন ধরনের প্রিকশন সিকিউরিটির তো ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেশনের দরকার আছে, সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা নিতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা সেই পরিস্থিতি চাই না, আমরা চাই যে প্রত্যেকটি ধর্মের যে শান্তির বাণী সেটি প্রতিষ্ঠিত হবে, সেটি ছড়িয়ে যাবে, আর যারা সন্ত্রাসী তারা যেই জায়গা থেকেই তারা আসুক না কেন, তারা সন্ত্রাসী, তারা দুষ্ট লোক, তারা এই জগতের তারা মঙ্গল চায় না, যে কোনো রাজনীতির শিকার তারা হোক কিংবা যে কোনো বিষয় নিয়ে তারা রাজনীতি করুক, তারা দূরে থাকবে, তারা তাদের ধ্বংস হবে। এই সুন্দর একটি দিনেরকে সামনে রেখে আমরা এই প্রত্যাশা করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অ্যাটর্নি শেখ সেলিম এবং ডক্টর থমাস দুলু রয়, আপনাদের দুজনকে। আর প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছি হ্যাপি থ্যাংকস গিভিং ডের শুভেচ্ছা, এবং আপনারা সবাই ভালো থাকবেন, দিনটি আপনাদের ভালো যাবে, আগামী দিনগুলোও ভালো যাবে, সারা জীবন ভালো যাবে।